সত্যি কি থানোস মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের রিটার্ন করবে? নো ডাউট অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স মার্ভেলের আপকামিং বিগেস্ট মুভি হবে। অ্যাকচুয়ালি আমরা মাল্টিভার্স অফ ম্যাডনেস, ডেডপুল এন্ড উলভারিন এর মতন মুভিতে হাজারো আইকনিক ক্যারেক্টারের ক্যামিও দেখেছিলাম। তাই জাস্ট ভেবে দেখো, মার্ভেল যদি এরকম ছোট ছোট মুভিতে এতগুলো ক্যামিও দিতে পারে তাহলে মার্ভেলের ফিউচার প্রজেক্ট অ্যাভেঞ্জার্স ডুমসডে আর সিক্রেট ওয়ার্সে আমরা কতগুলো আইকনিক ক্যারেক্টারের ক্যামিও দেখতে পাবো। আর এই অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স মাল্টিভার্স সাগার লাস্ট মুভি হবে, তাই আজকে আমরা কথা বলবো এতগুলো ক্যামিওর মধ্যে একটা ক্যামিও থ্যানোস, যে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এ রিটার্ন করবে। আজকের ভিডিওতে সেই সব পসিবিলিটির উপর কথা হবে, যেখানে কোথায় আর কিভাবে থানোস রিটার্ন করবে। একটা পাওয়ারফুল সিক্রেট রুমার্স থেকে জানা গেছে থানোস এমসিইউ তে রিটার্ন করবে। আর তোমাদের বলে দিই, যেখান থেকে এই রুমার্স বেরিয়েছে তাদের 90% রুমার্স সত্যি হয়। এবার সবথেকে বড় কোশ্চেন হলো, থানোসকে আমরা কোথায় দেখতে পাবো? কিছু রুমার্স এর অ্যাকর্ডিং আমরা সেই আইকনিক স্টোরিকে দেখতে পাবো যেখানে একটা পাঞ্চে ডক্টর ডুম থানোসকে মেরে ফেলবে। বাট ডক্টর ডুম এটা কেন করেছিল সেটা আমরা ভিডিওর এন্ড পর্যন্ত জেনে যাব। আর তোমাদের বলে দিই, এই রিজনের জন্যই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ডক্টর ডুম, আরডিজে অ্যাজ ডক্টর ডুম মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সেই রকমই করবে থানোসের সাথেই। আর সেই রিজনটা আমি ভিডিওর এন্ডে বলবো। অ্যাকচুয়ালি থানোস রিটার্ন করবে এটা সবথেকে বড় পসিবিলিটি হলো এই ফটো, যেখানে আমরা রুসো ব্রাদার্স আর আরডিজে এর সাথে সাথে থানোসের ক্যারেক্টার প্লে করা অ্যাক্টরকেও আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই ফটো দেখে কনফার্ম তো বলা যাচ্ছে না থানোস রিটার্ন করবে, বাট এই ফটো দেখে কিছু পসিবিলিটি সামনে এসেছে যেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করব। অ্যাকচুয়ালি এটা একটা অল্টারনেট ইউনিভার্সের থানোস হবে, যেখানে কমিক্স এর অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স এর স্টোরিকে ফলো করবে। আর এখানেই ডক্টর ডুম নিজের গোলস কে অ্যাচিভ করার জন্য থানোসকে খুঁজবে। আর অন্যদিকে থানোস ইউনিভার্স এর পাওয়ারফুল অবজেক্ট কে খুঁজতে বেরাবে। আর এটাই সেই রিজন হবে যখন থানোস মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স এর রিয়েল টাইমলাইনে আসবে, আর সেখানে থানোসের সাথে দেখা হবে আরডিজে অ্যাজ ডক্টর ডুম। দেন ডক্টর ডুম থানোসকে জিজ্ঞেস করবে ওর কাছে ইনফিনিটি স্টোন আছে কিনা। আর তখন থানোস বলবে হ্যাঁ আছে, বাট আমি ইনফিনিটি স্টোন ছাড়াও অনেক পাওয়ারফুল। আর এই বলার সঙ্গে সঙ্গে ডক্টর ডুম থানোস এর বডি থেকে ওর স্কাল কে আলাদা করে দেবে। আর এই ছোট্ট একটা স্টোরি কে মার্ভেল ওর সিক্রেট ওয়ার্স মুভিতে অ্যাপ্লাই করতে পারবে। আর এই স্টোরি দেখিয়ে মার্ভেল ফ্যান্স দের বোঝানোর চেষ্টা করবে যে থানোস একসময় মার্ভেলের সব সুপারহিরোকে একসাথে হারিয়েছিল, সেই থানোস ডক্টর ডুমের সামনে কিছুই না। বাট সবথেকে বড় কোশ্চেন হলো, ডক্টর ডুমের প্ল্যানিং এ এই সব কিছু কিভাবে অ্যাডজাস্ট হবে? বেসিক্যালি এই স্টোরিতে ডক্টর ডুম সেই সব পাওয়ারফুল অবজেক্ট কে খুঁজতে বেরাবে যেগুলো ওকে আরো বেশি পাওয়ারফুল বানাবে, লাইক এমসিইউ তে মিস মার্ভেলের ব্যাঙ্গেল, ইভেন শ্যাংচির টেন রিং। এই সব পাওয়ারফুল অবজেক্টের উপর ডক্টর ডুম নিজের নজর রেখেছে, কারণ ডক্টর ডুম জানে অ্যাভেঞ্জার্স এর কাছে যে কোনো পাওয়ারফুল অবজেক্ট থাকলে সেই অবজেক্ট কে ইউজ করে অ্যাভেঞ্জার্স ডক্টর ডুম কে হারাতে আসবে। ইভেন মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভি এটা কনফার্ম করে দিয়েছে যে লিটারালি সব ইউনিভার্সের থানোস ইনফিনিটি স্টোন কে কালেক্ট করতে বেরিয়েছে। আর এটাই যখন ডক্টর ডুম জানতে পারবে, তখন ডক্টর ডুম নিজে থানোস এর কাছে যাবে, আর সেই কমিক অ্যাকুরেট মুভমেন্ট হবে যেখানে ডক্টর ডুমের একটা পাঁচে থানোস এর স্কাল বেরিয়ে যাবে আর থানোস মারা যাবে। ইভেন আমি শক হব না যদি মার্ভেল ওর মুভিতে আইকনিক ওল্ড ক্যারেক্টার কে রিটার্ন করে। এছাড়া এখনো 3 বছর বাকি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এর রিলিজ হওয়ার, তাই এই 3 বছরের মধ্যে আমরা মার্ভেলের মুভিতে আরো নিউ সুপার হিরো সুপার ভিলেনদের ইন্ট্রোডিউস হতে দেখতে পাবো। হ্যাঁ, এটা ঠিক যে ক্যামিওস ফ্যান্সরা খুবই পছন্দ করে, বাট সেই ক্যামিওস অবশ্যই স্টোরির সাথে ম্যাচ হতে হবে, না হলে এই মুভি বেশি টেস্টি হবে না। কারণ আমরা জানি সব ধরনের ফুড কে একসাথে মিশিয়ে দিলে খাবার টেস্টি হয় না। আমরা খাবারে সেই সব ইনগ্রেডিয়েন্টস দিই যেগুলো খাবারকে হেলদি আর টেস্টি বানায়। তাই আই হোপ কি মার্ভেল ওর মুভিতে এটাই করবে। বাট সবথেকে বড় কোশ্চেন হলো, তোমরা অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এ কোন কোন ক্যারেক্টারের ক্যামিও দেখতে চাও?